আসসালামু আলাইকুম। প্রশ্নে বলেছে দুইটি পূর্ণ সংখ্যার গুণফল 10,000। সংখ্যা দুইটির কোনোটি 10-এর গুণিতক নয়, তার মানে 10 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সংখ্যা দুইটির যোগফল কত? তো আমাদের বলেছে যে দুটি সংখ্যার গুণফল 10,000। তো আমি 10,000 লিখলাম। এই 10,000কে আমরা যদি 3-এর পাওয়ার হিসেবে প্রকাশ করি তাহলে পাবো আমরা 10^4, মানে 4 বার যদি আমরা 10 গুণ করি তাহলে আমরা 10,000 পাবো। তো আমরা 10,000 মানে 10,000কে 10 10 10 10 এভাবে এবারে 4 বার গুণ করলাম। এই 10কে আমরা এবার ভাঙ্গাবো। এখন 10কে যদি আমরা ভাঙ্গাই মৌলিক সংখ্যা দিয়ে, 5 দুগুণে 10, এখানেও 5 দুগুণে 10, অর্থাৎ 4 বার আমরা 5 দুগুণে 10 এভাবে পাচ্ছি। তাহলে 5 থাকতেছে মোট 4 বার, 2 থাকতেছে মোট 4 বার। এখন আমি যদি একটা 5-এর সাথে একটা 2 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 10। যেহেতু 10 পাচ্ছি তার মানে সেটা 10-এর গুণিতক হয়ে গেল। এখন সেই 10-এর সাথে যদি আমরা অন্য যে কোনো সংখ্যা আমরা গুণ করি 10-এর গুণিতকই হয়ে যাবে। কিন্তু আমাদের সংখ্যা দুটি কখনোই আমাদের 10-এর গুণিতক হতে পারবে না, তাই আমরা 5গুলোকে আলাদা করে নিলাম, 2গুলোকে আলাদা করে নিলাম, যেন পরস্পরের সাথে গুণ না হতে পারে। যদি পরস্পরের সাথে গুণ হয় তাহলে তো 10-এর গুণিতক হয়ে যাবে, তাই আমাদের পরস্পরকে আলাদা করে নিতে হবে। এখন 5গুলো যদি আমরা আলাদাভাবে হিসেব করি, 5^4 যেটার মান কত? 625, আর এখানে 2^4 যার মান হলো 16। তাহলে 16 আর 625 যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পাবো কত? 10,000। আর এগুলো আমাদের 10-এর গুণিতক নয়। এখন আমাদের এদের যোগফল নির্ণয় করতে হবে। যদি আমরা যোগ করি পাবো আমরা 641। তার মানে যে সংখ্যা দুটির গুণফল 10,000 তাদের যোগফল হলো 641, যেখানে প্রত্যেকটি সংখ্যা 10-এর গুণিতক নয়। এটা হলো অ্যান্সার। ধন্যবাদ।